Dear colleagues, distinguished guests, and dear students, আজকে হুল দিবস। হুল কথাটার অর্থ বিদ্রোহ। এই কথাটা আমারই খুব প্রিয় ময়ূখ দা খুব ভালো বললেন এবং বুঝিয়ে দিয়েছেন। অনেক কিছুই হয়তো যেগুলো বলার ছিল সেগুলোর দিকে আমি আর যাচ্ছি না, কয়েকটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। যে এই বিদ্রোহের কেন প্রয়োজন, কেন এই বিদ্রোহগুলো হয়েছিল, এবং ময়ূখদার ঠিক বললেন কি এই বিদ্রোহর কি তাহলে কোনো ইফেক্ট কি পরবর্তী যে ন্যাশনাল যে আমাদের স্ট্রাগলগুলো ছিল, ফ্রিডম স্ট্রাগল ছিল, সেইগুলোর উপরে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছিল বা কীভাবে প্রভাব ফেলতে পেরেছিল আর কি, প্রভাব পড়েছিল পরবর্তীতে হওয়া সেই বিদ্রোহগুলো। আদিবাসী বা ট্রাইবাল আমাদের ভারতের সবথেকে প্রাচীন এবং খুব গুরুত্বপূর্ণ একটা কমিউনিটি, যেখানে আমাদের যদি এই দেশটাকে বুঝতে হয় তাহলে এদের জীবন দিয়ে, এদের কালচার দিয়ে আমাদেরকে অনেক সময় বুঝতে হয়। এই যে হুল দিবস, 1855 সালে যে বিদ্রোহ, চার ভাই সিধু কানু চাঁদ অ্যান্ড ভৈরব মুর্মু, ইনারা যে তাদের জীবন ত্যাগ দিয়ে সবার যেটা অধিকার সেটাকেই রক্ষা করার চেষ্টা করেছিলেন, এবং উনাদের সঙ্গে হাজার হাজার মানুষ যোগ দিয়ে নিজের অধিকারকে নিজের কাছে রাখার জন্য ব্রিটিশের সঙ্গে এবং আমাদের কিছু যারা ব্রিটিশের সঙ্গে হয়ে আমাদের বিরোধিতা করেছে তাদের থেকে নিজের বাঁচাতে গিয়ে অনেক স্যাক্রিফাইস করেছে। বিদ্রোহ তখনই হয় যখন আমাদের কেউ অধিকারকে কেউ যখন ছিনিয়ে নেয়, আমাদেরকে কিছু থেকে যখন বঞ্চিত হতে হয়। সেই জন্যই যখন ট্রাইবালসরা বেসিক্যালি হিল এরিয়াতে বাস করত, যখন তারা নিজের জীবনযাপনের জন্য যখন কাল্টিভেশন শুরু করলো, কৃষিকাজ শুরু করলো, তখন এই অনাথা যে ট্যাক্স রেভিনিউ তাদের কাছ থেকে ব্রিটিশ গভর্নমেন্ট নিতে শুরু করলো এবং বিভিন্নভাবে তাদেরকে দমন করার চেষ্টা, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম এক্সপ্লয়টেশন, সেইগুলোই কিন্তু বিদ্রোহের কারণ হয়ে দাঁড়ায়। এবং বিদ্রোহের জন্য সবথেকে যেটা প্রয়োজন যে কনসিয়াসনেস, যতক্ষণ না মানুষের মধ্যে সেলফ কনসিয়াসনেসটা এসছে ততক্ষণ কিন্তু আমরা বিদ্রোহী হই না বা বিদ্রোহে পার্টিসিপেট আমরা করি না। সেলফ মার্ক্সের থিওরি যদি পড়া যায় তাহলে রেভলিউশনের জন্য সেলফ কনসিয়াসনেস একটা গুরুত্বপূর্ণ অংশ। তার জন্যই এই কানু এবং সিধুরা ইনারা অপরকে কনসিয়াস হওয়ার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে এবং অনেককে নিজের সঙ্গে নিয়ে সেই বিরোধিতা করেছে, কিন্তু এরা এত কম ছিল সংখ্যায় এবং এদের কাছে সেরকম কোনো অস্ত্র মানে তীর আর ধনুক ছাড়া আর কিছু ছিল না, এ নিয়ে সেই বন্দুকের ইংরেজদের বন্দুকের সামনা করা সে সহজ কথা ছিল না। কিন্তু তা সত্ত্বেও যদি মানব হিউম্যানিটির কথা আমরা ভাবি, নিজের মনুষ্যত্ব এবং এই যে ট্রাইবাল কমিউনিটির যদি আমরা চিন্তাধারার কথা ভাবি,
তো চার্লস ডিকেন্স একজন ইংলিশ রাইটার, তিনি একটা লেখায় তিনি বলেছেন কি যখন ট্রাইবেলরা যখন শিকার করে তখন কিন্তু তারা ধনুকের মুখে একটা বিষ ব্যবহার করত যেন শিকারে সেটা লাভ দেয় এবং সেই জন্তুটা যেন তীরটা যদি লাগে সেটা শিকারটা যেন ধরা পড়ে। কিন্তু তারা ব্রিটিশদের এগেনস্টে কোনোদিন বিষ লাগানো ধনুক কিন্তু ইউজ করেনি এবং এটা বারবার হিস্ট্রিতেও এবং বিভিন্ন জায়গাতে ডিসকাস করা হয়েছে কি তারা তিনারা তাহলে ধনুকের মুখে তো বিষ লাগাতে পারতো, তাহলে ওরা করলো না কেন? তাহলে এখানে যদি আমরা কম্পেয়ার করি কি তাহলে কে বেশি সিভিলাইজড, কে বেশি ভদ্র এবং কার মধ্যে বেশি সহনশীলতা রয়েছে, তাহলে কিন্তু আমরা পাবো যে আমাদের এই আদিবাসী কমিউনিটির মধ্যে অনেক সহনশীলতা রয়েছে, তারা ইংরেজদের থেকে অনেক সিভিলাইজড এবং তারা কিন্তু সেই প্রোটেস্টটা এবং সেই বিদ্রোহটা কিন্তু যুদ্ধক্ষেত্রে বানিয়ে দিতে চাননি। এটা কিন্তু ইংরেজরাই যেটাকে যুদ্ধ বলছে, যুদ্ধ দুটো সমতুল্য গোষ্ঠীর মধ্যে হতে পারে কিন্তু যেখানে একটা গোষ্ঠী একটা জাতি যেখানে এতই কম পরিমাণের এবং তাদের কাছে অস্ত্রশস্ত্র নেই, তাদের ক্ষেত্রে একটা এত পাওয়ারফুল পুলিশ রয়েছে, আমাদের ল্যান্ডলর্ড বা জমিদাররা ইংরেজদের সঙ্গে রয়েছে, কিভাবে তার সামনা করতে পারে? তো এটাই হচ্ছে হুল ডে সেলিব্রেশন। আমাদের আজকে আমাদের গর্ব যে আমাদের এই আদিবাসী যে বিদ্রোহ সেটা কোনোদিনই অমানবিক বা আনসিভিলাইজড ওয়ে কোনোদিনই অ্যাডপ্ট করেনি। মৈকদা অনেক কিছুই বললেন, অনেক কিছুই আমরা জেনেছি। যেটা আমি বলতে চাইবো যে ১৮৫৭ সালে যে সিপাহী বিদ্রোহ সেটা মানে তার আগে অবধি যে স্টেট লেভেলে বা রিজনাল বা একটা গোষ্ঠী যে যুদ্ধগুলো ছিল বা দ্বন্দ্বগুলো ছিল বা বিদ্রোহগুলো ছিল ইংরেজের বিরুদ্ধে, সেগুলো আস্তে আস্তে বড় আকার ধর নেয় এবং ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ কিন্তু তারই একটা প্রতিফলন। মানে আমাদের ন্যাশনাল স্ট্রাগল এবং ফ্রিডম স্ট্রাগলে এই ছোটো ছোটো গোষ্ঠী বা আদিবাসীদের এই যে হুল বিদ্রোহ যেটাকে আমরা বলছি বা ছোটো ছোটো যে বিদ্রোহগুলো, সেগুলোই কিন্তু আমাদেরকে ফ্রিডম মুভমেন্টের দিকে ব্রিটিশদের এগেনস্টে যেতে কিন্তু সাহায্য করেছে। আমরা ইতিহাসে পড়লে আমরা এটা জানি কি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহকে প্রথম ফ্রিডম মুভমেন্ট বলে বা ফ্রিডম স্ট্রাগল বলে জানি, কিন্তু এখন বর্তমানে অনেকেই ১৮৫৫ সালে সেই কানু আর সিধু দ্বারা প্রচালিত সেই বিদ্রোহকেই কিন্তু আমরা অনেকেই অনেক ঐতিহাসিক এবং যারা সোশ্যাল সায়েন্টিস্ট আছে তারা কিন্তু ১৮৫৫কেই বেশি করে মনে করেন আর কি, কারণ এটা হচ্ছে বেসিক। মানে কোনো জিনিস একটা বড় আকার নিতে গেলে তার একটা আমাদের ভিত দরকার এবং সেই ভিতটা কিন্তু এই আদিবাসীর বিদ্রোহের থ্রুতেই মধ্য দিয়েই কিন্তু আমাদের এই ভারতবর্ষের সমাজে একটা পরিকাঠামো তৈরি করে যেটা পরবর্তীতে ব্রিটিশদের কাছ থেকে আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য সুযোগ করে দেয়। এবং আমরা এই দিনগুলোকে সত্যি খুব সম্মানের সহিত এবং খুব গর্বের সহিত আমাদের প্রতি বছরই পালন করা উচিত। আমি ধন্যবাদ জানাই আম্পা কুমার স্যার এবং তার উনার বন্ধুরা যে এত দূর থেকে কষ্ট করে এসছেন, স্টুডেন্টরা মানে কলেজ ছুটির সময়ও মানে বাড়ি থেকে কষ্ট করে এসে আজকে এই দিনটাকে অ্যাডমিশনের জন্য একটু হয়তো ভিড়টা কম হয়েছে কিন্তু তার মধ্যেও আমাদের সচেষ্টা এবং আমাদের ইচ্ছা ফুটে উঠেছে এবং আমরা পরবর্তী বছরগুলোতেও এর থেকে বড় এবং ভালো করে এই দিনগুলো যেন আমরা উদযাপিত সেলিব্রেট করতে পারি, সেটাই আমি কামনা করব।
থ্যাংক ইউ।